সোমবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মুজিবুর ইসলাম মজুমদারের নেতৃত্বে এনএসইউ এর রাজ্য সভাপতি রাকেশ দাস সহ প্রায় 250 জন নেতা কর্মী যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। সদ্য তৃণমূলে যোগদানকারীদের মধ্যে প্রদেশ কংগ্রেসের এসসিসিএল এর চেয়ারম্যান সঞ্জয় দাসও রয়েছেন। এদিন তৃণমূল কংগ্রেসের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত থেকে নবাগতদের সাদরে বরণ করে নেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী প্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক, প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই প্রসঙ্গে ছাত্র নেতা রাকেশ দাস জানিয়েছেন, অনুপ্রাণিত হয়ে অভিষেক ব্যানার্জির দেখানো দিশায় আগামী দিন এই রাজ্যে 2023 সালে যাতে এই রাজ্যে বিজেপিকে উৎখাত করে আমরা নতুন এই রাজ্যের মানুষকে একটা মুক্তি দিতে পারি, সে শপথ নিয়ে আজকে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রী মলয় ঘটক এবং প্রাক্তন বসু, প্রাক্তন সাংসদ ঋতব্রত ব্যানার্জির উপস্থিতিতে আমাদের আজকে এই দলটা করে। কংগ্রেস দল কেন আপনারা মানে ছাড়লেন আজকের দিনে, মানে মূল বিষয়টা কি? দেখুন, কংগ্রেস দলের সঙ্গে কোনো রকম আমাদের রাগ নেই, কিন্তু বলতে হচ্ছে এই রাজ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি কিছু আমাদের সঠিকভাবে নেতৃত্ব দিতে পারছে না, মানুষের কাছে পৌঁছাতে পারছে না। সেই কারণে আমরা রাজনীতিটা করি নিজের জন্য নয়, মানুষের জন্য কিছু করার জন্য। তাই মানুষের তাগিদে, জনগণের হয়ে কাজ করার তাগিদে আমরা আজকে দল চেঞ্জ করে, কংগ্রেস দল চেঞ্জ করে তৃণমূলে জয়েন করি। আগামীতে কাজ করতে নেমে মানে রাজ্যবাসীর জন্য প্রথম কাজটা আপনাদের কী থাকবে? প্রথম কাজই থাকবে, এই রাজ্যে যেভাবে এক না এক তন্ত্র চলছে, অত্যাচার চলছে এবং দুষ্কৃতীদের আক্রমণ চলছে। এদিকে সোমবার যারা তৃণমূলে যোগ দিয়েছেন তাদের মধ্যে সিংহভাগ কর্মী হচ্ছেন সুপর অনুগামী। এছাড়া সিপিএম এবং বিজেপি দলেরও একাংশ কর্মী রয়েছেন তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর।